নমস্কার দর্শক বন্ধু, আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ 2 মার্চ 2024 শনিবার, বাংলার 18ই ফাল্গুন 1430। আজকে সকাল 9টার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে। মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি, কন্যা রাশিতে রয়েছে কেতু, বৃশ্চিক রাশির ঘরে রয়েছে চন্দ্র, মকর রাশিতে রয়েছে শুক্র এবং মঙ্গল, কুম্ভ রাশিতে রয়েছে শনিদেব, রবি এবং বুধ, এবং মীন রাশির ঘরে রয়েছে রাহু। আজকে তিথি কৃষ্ণপক্ষের সপ্তমী, রাত 3টে 40 মিনিট পর্যন্ত। আজকে বিশাখা নক্ষত্র থাকছে সকাল 10টা 40 মিনিট পর্যন্ত। আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময়। আজকের দিনে রাহুকালের সময়টি হলো, অর্থাৎ অশুভ সময়টি হলো সকাল 9টা 39 মিনিট থেকে বেলা 11টা 6 মিনিট পর্যন্ত। আজকের দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না। আজকের দিনের শুভ সময়গুলি হলো বেলা 11টা 7 মিনিট থেকে দুপুর 12টা 57 মিনিট পর্যন্ত, আবার রাত 8টা 7 মিনিট থেকে রাত 10টা 33 মিনিট পর্যন্ত, আবার রাত 12টা 10 মিনিট থেকে রাত 1টা 47 মিনিট পর্যন্ত, আবার রাত 2টা 36 মিনিট থেকে ভোর 4টে 13 মিনিট পর্যন্ত। আজকে দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন। সব রাশি লগ্নের জন্যই বলবো যে আজ যাত্রা নেই, তাই দূরে বা নতুন কোনো জায়গায় যাবেন না। আজ দুটি বিবাহের লগ্ন রয়েছে, প্রথমটি হলো রাত 7টা 10 মিনিট থেকে রাত 10টা 52 মিনিট পর্যন্ত, এবং দ্বিতীয়টি হলো রাত 1টা 8 মিনিট থেকে শেষ রাত 4টে 30 মিনিট পর্যন্ত। চ্যানেলে যারা নতুন আছেন, আমার ভিডিও প্রথমবার দেখছেন, আমার আপনাদের বলবো যে আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আসুন দেখে নেওয়া যাক আজকের দিনটিতে 12টি রাশির কেমন যাবে। মেষ রাশির জাতকাদের জন্য বলবো যে আজ শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে, শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই। আশেপাশের লোকেদের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে কাটবেন, শরীর স্বাস্থ্য কিন্তু খুবই সুস্থ থাকবে আপনার। আজ আর্থিক দিকটি চাপে রয়েছে, তাই অবশ্যই নিজের অর্থ সাবধানে খরচা খরচ করুন, কাউকে ঋণ দেওয়া থেকে অবশ্যই বিরত থাকুন। আজ পারিবারিক দিকটি কিন্তু খুবই ভালো রয়েছে, পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে কিন্তু সুন্দর একটা দিন কিন্তু আপনি কাটাতে পারবেন, যেটা কিন্তু আপনি খুব আনন্দের সঙ্গে আজ উপভোগ করবেন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন, প্রেম করার দিন। আজ যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু অবশ্যই নিজের মনের মানুষের সাথে কিন্তু সুন্দর একটা দিন কিন্তু কাটাতে পারবেন, বা নিজের মনের মানুষকে অবশ্যই খুঁজে নিতে পারবেন। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো দিন, কর্মক্ষেত্রে অবশ্যই আপনি নিজের কর্মের কারণে কিন্তু প্রশংসিত হতে পারেন, বা আজ কোনো ছোটোখাটো ভ্রমণ কর্মক্ষেত্রে কিন্তু যাওয়ার হতে পারে, যেটা কিন্তু আপনার জন্য বেশ লাভদায়ক। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই নিজের ব্যবসা কিন্তু অবশ্যই উন্নতি করতে পারবেন। বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু চমৎকার রয়েছে, স্ত্রীর সাথে অবশ্যই সময় কাটান, তাকে সময় দিন, আপনি কিন্তু সুন্দর একটা দিন কিন্তু আপনার স্ত্রীর সাথে আজ কাটিয়ে উঠতে পারবেন। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা 11টা 15 মিনিট থেকে দুপুর 12টা 5 মিনিট পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 6টা 5 মিনিট থেকে সকাল 7টা 10 মিনিট পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 1, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালী, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন, বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। বিষরাশি জাতকাদের জন্য বলবো যে অতিরিক্ত দুশ্চিন্তা টেনশন কিন্তু আপনার মানসিক এবং শারীরিক উভয় দিক থেকে কিন্তু আপনাকে দুর্বল করতে পারে, তাই অবশ্যই কিন্তু সতর্ক থাকুন। আজ আর্থিক দিকটি কিন্তু খুবই ভালো রয়েছে, হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি কিন্তু আপনার করতে পারে, তাই অবশ্যই আপনি সমস্ত রকম আপনার আর্থিক প্রবলেমগুলো কিন্তু আজ সলভ করতে পারবেন। আজ পারিবারিক দিকটি কিন্তু ভালো রয়েছে, পরিবারের লোকজনের সাথে অবশ্যই সময় কাটান, তাদেরকে সময় দিন, এবং নিজের সমস্যা অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করুন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু দুর্দান্ত দিন, অবশ্যই আপনার মনের মানুষের সাথে সুন্দর একটা রোমান্টিক দিন কাটাতে পারবেন, কোনো ডিনারের প্রোগ্রাম কিন্তু করতে পারেন আজ। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু একটু চাপে রয়েছে, অবশ্যই নিজের কাজ দায়িত্বপূর্ণভাবে করে যান, মেজাজ হারাবেন না, তাতে কিন্তু আপনারই ক্ষতি হতে পারে। বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য চমৎকার, স্ত্রীর সাথে অবশ্যই সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু কাটবে, আপনারা হয়তো কোনো ডিনারের প্রোগ্রাম যেতে পারেন, বা ছোটোখাটো ভ্রমণে কিন্তু আপনারা যেতে পারেন আজ। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর 12টা 2 মিনিট থেকে দুপুর 12টা 50 মিনিট পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 6টা 30 মিনিট থেকে সকাল 7টা 30 মিনিট পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 9, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন, বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন।
মিথুন রাশি। মিথুন রাশি জাতজাতিকাদের জন্য বলবো যে সমস্ত রকম অলসতা কাটিয়ে কিন্তু অবশ্যই নিজে অ্যাক্টিভ হন, কিছু কাজ করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনি মানসিক দিক থেকে অবশ্যই শক্তিশালী হবেন এবং তার সাথে সাথে আপনার শারীরিক ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে। অবশ্যই আজ আর্থিক দিকটি মধ্যম প্রকার, তাই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন। অযথা কারো কাছ থেকে ঋণ নেবেন না বা কাউকে ঋণ কিন্তু আজ দেবে না, তাতে কিন্তু আপনি আর্থিক প্রবলেমে কিন্তু পড়তে পারেন। আজ পারিবারিক দিকটি চাপে রয়েছে, অবশ্যই পরিবারের লোকজনের সাথে সাবধানে কথাবার্তা বলুন, না হলে কিন্তু আপনাদের মধ্যে মতবিরোধ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু চমৎকার দিন। আজ যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু অবশ্যই নিজের মনের মানুষের সাথে দেখা করতে পারবেন, বা যারা আজ প্রপোজ করতে চাইছেন কাউকে তাহলে অবশ্যই কিন্তু প্রপোজ করতে পারেন, সফলতা পাবেন। আজ কর্মের দিক থেকে বলবো, দিনটি কিন্তু আপনার জন্য চমৎকার রয়েছে, অবশ্যই নিজের কাজের জন্য প্রশংসিত হবেন এবং নিজের পছন্দ মতো কাজে কিন্তু অবশ্যই আজ আপনি কোনো রিওয়ার্ড পেতে পারেন। আজকে দিনটি কিন্তু আপনার জন্য অবশ্যই খুবই ভালো। বিবাহিত জীবনের জন্য দিনটি চমৎকার রয়েছে, অবশ্যই কিন্তু আপনারা কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, অবশ্যই দিনটি কিন্তু আপনাদের বেশ রোমান্টিকভাবে কাটবে। আজ আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো রাত 8:10 থেকে রাত 9:20 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 9:40 থেকে সকাল 10:20 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম, সাদা এবং ছাই, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। কর্কট রাশি। কর্কট রাশি জাতজাতিকাদের জন্য বলবো যে আজ শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে। আপনি শরীরকে সুস্থ রাখার জন্য কোনো খেলার সাথে বা কোনো রকম যোগাসন বা ব্যায়ামের সাথে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে পারেন, বা এগুলো রেগুলার করলে আমার শরীর কিন্তু অবশ্যই সুস্থ থাকবে। আজ আর্থিক দিকটি চাপে রয়েছে, অবশ্যই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন। আজ কোনো অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে কিন্তু অবশ্যই কিছু অর্থ কিন্তু আজকে আপনার খরচ হতে পারে, তাই অবশ্যই ভাবনা চিন্তা করে নিজের অর্থ খরচ করুন। আজ পারিবারিক দিকটি চাপে রয়েছে, তাই অবশ্যই কারোর সঙ্গে তর্ক বিতর্ক থেকে বিরত থাকুন। আপনার কোনো কথায় বা কোনো ব্যবহারে পরিবারের কোনো সদস্য কিন্তু কষ্ট পেতে পারে, তাই অবশ্যই কিন্তু নিজের কথা কন্ট্রোল করুন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু খুবই ভালো দিন, প্রেম করার দিন, মনের মানুষের সাথে সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আজ আপনি কাটাতে পারবেন। আপনার মনের মানুষ কিন্তু অবশ্যই আপনার কোনো সারপ্রাইজ গিফট কিন্তু আজ করতে পারে। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু ভালো রয়েছে, অবশ্যই আপনি নিজের কর্মক্ষেত্রে মধ্যমণি হয়ে উঠবেন। আজ আজ আপনার কর্মদক্ষতার জন্য কিন্তু অবশ্যই আপনি প্রশংসিত হবেন। বিবাহিত জীবনের জন্য বলবো, দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন। আজ আপনার স্ত্রীর সাথে অবশ্যই সময় কাটান, তাকে সময় দিন এবং রোমান্টিক দিন কিন্তু আপনাদের মধ্যে আজ কাটবে। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা 11:08 থেকে বেলা 11:50 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর 1:20 থেকে দুপুর 2:10 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান, তাহলে কোনো প্রকার কিন্তু আপন বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালি, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। সিংহ রাশি। সিংহ রাশি জাতজাতিকাদের জন্য বলবো যে আজ শরীর স্বাস্থ্যের একটু খেয়াল রাখবেন, অবশ্যই নিজের খাবার দাবার ওপর যত্নশীল হন, আজ নিজে অবশ্যই বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। আর্থিক দিকটি কিন্তু খুবই ভালো রয়েছে, হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি কিন্তু আজ ঘটতে পারে, তাই অবশ্যই আপনার সমস্ত রকম আর্থিক প্রবলেমগুলো কিন্তু আজ সলভ করতে পারবেন। পারিবারিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে, পরিবারের সাথে অবশ্যই সুন্দর একটা দিন কিন্তু আপনি কাটাতে পারবেন, যেটা নির্ঝঞ্ঝাট এবং শান্তিপূর্ণ হবে। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু আপনার জন্য বেশ ভালো দিন, প্রেম করার দিন, মনের মানুষের সাথে সুন্দর আর রোমান্টিক দিন কিন্তু আপনি আজ কাটাতে পারবেন, যেটা আপনার কাছে কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ কর্মক্ষেত্রেও দিনটি খুবই ভালো রয়েছে, অবশ্যই আপনার বস কিন্তু আপনার কাজের অবশ্যই প্রশংসা করবে, দিনটি আপনার কর্মক্ষেত্রে কিন্তু বেশ ভালো। আজ যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু নিজের ব্যবসাকে একটা উচ্চ জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন। আজ বিবাহিত জীবন কিন্তু বেশ ভালো রয়েছে, অবশ্যই স্ত্রীর সাথে সময় কাটান, তাকে সময় দিন, আপনাদের মধ্যে কিন্তু সুন্দর একটা রোমান্টিক দিন আজ কিন্তু কাটবে। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা 11:15 থেকে দুপুর 12:26 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বিকেল 4:15 থেকে বিকেল 5:30 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটা কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন।
কন্যারাশি, কন্যারাশি জাতকজাতিকাদের জন্য বলবো যে আপনার সমস্ত রকম মানসিক চিন্তাকে কিন্তু আপনাকে নিজেই কাটিয়ে উঠতে হবে, না হলে কিন্তু এই সকল মানসিক চিন্তা ধীরে ধীরে কিন্তু আপনাকে গ্রাস করতে পারে এবং আপনার শারীরিক এনার্জিকে কিন্তু অবশ্যই নষ্ট করবে। আর নিজের শরীর স্বাস্থ্যে কিন্তু অবশ্যই খেয়াল রাখুন। আজ আর্থিক দিকটি কিন্তু আপনার জন্য বেশ ভালো রয়েছে, অবশ্যই নিজের আর্থিক উপার্জন কিন্তু আপনি বৃদ্ধি করতে পারবেন এবং অবশ্যই আজকে বিনিয়োগ করা কিন্তু আপনার জন্য বেশ লাভদায়ক। আজ পারিবারিক দিকটি চাপে রয়েছে, অবশ্যই পরিবারের লোকজনের সাথে সময় কাটান, তাদেরকে সময় দিন এবং তর্ক বিতর্ক থেকে অবশ্যই বিরত থাকুন, বড়দের খেয়াল অবশ্যই রাখবেন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য বেশ ভালো রয়েছে, অবশ্যই নিজের মনের মানুষের সাথে সুন্দর একটা রোমান্টিক দিন কাটাতে পারবেন। আজ আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে, অবশ্যই নিজের পছন্দের প্রকল্পগুলো কিন্তু আজ আপনি বাস্তবায়িত করতে পারবেন, প্রশংসিত হবেন নিজের কাজের জন্য। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই নিজের ব্যবসাকে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে কিন্তু অবশ্যই উন্নতি করতে পারবেন। আজ বিবাহিত জীবন কিন্তু বেশ ভালো রয়েছে, অবশ্যই নিজের স্ত্রীর সাথে সময় কাটান, তাকে সময় দিন, আপনাদের মধ্যে কিন্তু রোমান্টিক দিন কিন্তু আজ কাটবে। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর 12:07 থেকে দুপুর 12:55 পর্যন্ত। আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 6:18 থেকে সকাল 7:08 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনে জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম, সাদা এবং ছাই, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। তুলারাশি, তুলারাশি জাতকজাতিকাদের জন্য বলবো যে শরীর স্বাস্থ্য কিন্তু আজ প্রচণ্ড এনার্জেটিক থাকবেন, আপনার মন মানসিকতা কিন্তু আনন্দে ভরপুর থাকবে এবং আপনি প্রত্যেকটা কাজের জন্য কিন্তু এনার্জি অবশ্যই পাবেন। আজ আজ আর্থিক দিকটি মধ্যম প্রকার, তাই অবশ্যই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন, অতিরিক্ত অর্থ খরচ কিন্তু আপনাকে আর্থিক প্রবলেমে কিন্তু ফেলতে পারে, তাই অবশ্যই নিজের অর্থকে কিন্তু বিনিয়োগ করে সঞ্চয় করার চেষ্টা করুন। আজ পারিবারিক দিকটি চমৎকার রয়েছে, অবশ্যই পরিবারের লোকজনের সাথে কোনো আনুষ্ঠানিক প্রোগ্রামে কিন্তু যোগদান করতে পারেন। আজ আপনি খুব আনন্দের সাথে পরিবারের লোকজনের সাথে কিন্তু খুব খুশি করে দিনটি কিন্তু আজ কাটাবেন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি চমৎকার রয়েছে, অবশ্যই আপনার মনের মানুষ কোনো সারপ্রাইজ গিফট কিন্তু আপনাকে করতে পারে, দিনটি কিন্তু আপনার জন্য খুবই আনন্দদায়ক। আজ কর্মক্ষেত্রে বলবো দিনটি মধ্যম প্রকার, তাই কাজের অবশ্যই চাপ থাকবে, তাই মাথা ঠান্ডা রেখে নিজের কর্ম করুন এবং নিজের সহকর্মীদের অবশ্যই কিন্তু হেল্প করার চেষ্টা করুন। আজ বিবাহিত জীবন কিন্তু আপনার জন্য বেশ ভালো রয়েছে, অবশ্যই কিন্তু স্ত্রীর সাথে রোমান্টিক দিন কিন্তু আজ আপনি কাটিয়ে উঠতে পারবেন। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা 11:17 থেকে দুপুর 12:10 পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর 1:35 থেকে দুপুর 2:40 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালী, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতকজাতিকাদের জন্য বলবো যে শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে, আজ প্রচণ্ড এনার্জেটিক থাকবেন এবং নিজের কাজগুলো কিন্তু অবশ্যই আজ খুব আনন্দের সাথে এবং প্রচুর এনার্জির সাথে কিন্তু আজ করতে পারবেন। আজ আর্থিক দিকটি মধ্যম প্রকার, তাই অবশ্যই আপনি কিন্তু নিজের অর্থের দিকে খেয়াল রাখুন, কোনো রকম কিন্তু আপনার আর্থিক বিনিয়োগ কিন্তু ভাবনা চিন্তা করে করুন এবং কিছুটা কিন্তু বড়দের পরামর্শ অবশ্যই নিন। পারিবারিক দিকটি কিন্তু আপনার বেশ ভালো রয়েছে, অবশ্যই পরিবারের লোকজনের সাথে সুন্দর একটা নির্ঝঞ্ঝাট শান্তিপূর্ণ দিন কিন্তু আজ আপনি কাটাতে পারবেন। প্রেম সংক্রান্ত বিষয় কিন্তু আজ খুবই ভালো রয়েছে, যারা সিঙ্গেল রয়েছেন অবশ্যই কাউকে কিন্তু প্রপোজ করতে পারেন, অবশ্যই সফলতা পাবেন। আজ আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনার চমৎকার রয়েছে, নিজের কর্মের কথাগুলো কিন্তু অবশ্যই আপনি সবার কাছে রাখতে পারবেন আজ এবং তাতে কিন্তু সফলতা পাবেন, নিজের কর্মক্ষেত্রে অবশ্যই আপনি প্রশংসিত হবেন। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই নিজের ব্যবসাকে একটা উন্নত পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়া সম্ভব হবে। আজ বিবাহিত জীবন কিন্তু আপনার জন্য বেশ ভালো রয়েছে, স্ত্রীর সঙ্গে কিন্তু প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে আপনি সুন্দর একটা দিন কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো রাত 8:20 থেকে রাত 9:26 পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বিকেল 4:20 থেকে বিকেল 5:15 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সাদা এবং রূপালি, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন।
ধনুরাশি ধনুরাশি জাতকাদের জন্য বলবো যে আজ স্বাস্থ্যের জন্য দিনটি কিন্তু বেশ চাপে রয়েছে। নানা রকম শারীরিক প্রবলেমে কিন্তু আপনি পড়তে পারেন, আজ নানা রকম যন্ত্রণা কিন্তু আপনার শরীর কিন্তু আজ কষ্ট পেতে পারে, তাই অবশ্যই নিজে সতর্ক থাকুন। আর্থিক দিকটিও বেশ চাপে রয়েছে, তাই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন। কাউকে ঋণ দেওয়া থেকে অবশ্যই বিরত থাকুন, না হলে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হতে পারে। আজ পারিবারিক দিকটিও চাপে রয়েছে, তাই নিজের পরিবারের লোকজনের সাথে ভালোভাবে ব্যবহার করুন। আপনার কোনো কথায় কিন্তু পরিবারের কোনো সদস্য কষ্ট পেতে পারে বা পরিবারের কোনো বয়স্ক লোক কিন্তু আজ অসুস্থ হতে পারে, তাই অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু বেশ চাপে রয়েছে, আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু প্রবলেম সৃষ্টি হতে পারে, মনোমালিন্য হতে পারে, তাই অবশ্যই কিন্তু সতর্ক থাকা দরকার। আজ কর্মক্ষেত্রেও দিনটি কিন্তু আপনার চাপের, তাই অবশ্যই কোনো রকম তর্ক বিতর্ক থেকে বিরত থাকুন। কোনো রকম মন্তব্যে কিন্তু কোনো রকম আজ রিপ্লাই করবেন না, তাতে কিন্তু আপনারই ক্ষতি হতে পারে। আজ বিবাহিত জীবন কিন্তু চাপের, স্ত্রীর সঙ্গে কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে, পুরনো কথা সামনে এসে কিন্তু আপনাদের মধ্যে কিন্তু প্রবলেম সৃষ্টি হতে পারে, তাই অবশ্যই কিন্তু আপনার সতর্ক থাকা দরকার। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা 11:09 থেকে বেলা 11:58 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 6:25 থেকে সকাল 7:10 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো এবং নীল, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন, এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। মকর রাশি মকর রাশি জাতকাদের জন্য বলবো যে আজ শরীর স্বাস্থ্য কিন্তু একটু চাপে রয়েছে, অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। অতিরিক্ত কাজের চাপ থেকে আপনি একটু বিশ্রাম নিন এবং নিজের শরীর স্বাস্থ্যের অবশ্যই কিন্তু যত্ন নিন। আজ আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে, তাই অবশ্যই নিজের অর্থ বিনিয়োগের চেষ্টা করুন। জমি জায়গা ভূ সম্পত্তি এই নানা রকম সমস্যাগুলো কিন্তু আজ আপনি সমাধান করতে পারবেন। পারিবারিক দিকটি কিন্তু আজ চাপের, তাই অবশ্যই পরিবারের লোকজনের সাথে সাবধানে কথাবার্তা বলুন। বাড়ির বয়স্কদের সাথে অবশ্যই কিন্তু সম্মান দিয়ে কথাবার্তা বলুন, না হলে কিন্তু ছোটখাটো মনোমালিন্য হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু আজ বেশ চাপের, আপনার একতরফা প্রেমের কারণে কিন্তু আপনি কষ্ট পেতে পারেন, মানসিক নানা রকম কিন্তু কষ্ট আজ আপনি ভুগতে পারেন। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে, অবশ্যই আপনি আপনার নিজের কর্ম কিন্তু অবশ্যই উন্নতি ঘটান, নানা রকম আধুনিকতা নিজের মধ্যে নিয়ে আসুন, আপনি কিন্তু অবশ্যই আপনার নানা রকম প্রকল্পে কিন্তু সফলতা পাবেন। আজ দিনটি কিন্তু আপনার জন্য বেশ ভালো। বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার বেশ চাপে রয়েছে, অবশ্যই সাবধানে কথাবার্তা বলুন। আপনার স্ত্রীর সঙ্গে এমন কোনো কথাবার্তায় আপনি বা তর্ক বিতর্কে জড়িয়ে যেন না পড়েন, যাতে আপনাদের মধ্যে কিন্তু দূরত্ব বা মনোমালিন্য হয়, তাই অবশ্যই কিন্তু সতর্ক থাকা দরকার। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো 12:07 থেকে 12:57 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 9:45 থেকে বেলা 11:02 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই সতর্ক থাকুন এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো এবং নীল, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। কুম্ভরাশি কুম্ভরাশি জাতকাদের জন্য বলবো যে আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার প্রচণ্ড এনার্জেটিক থাকবেন, অন্যদের সাথে কিন্তু অবশ্যই নিজের প্রবলেম শেয়ার করার চেষ্টা করুন, হাসি খুশি থাকার অবশ্যই চেষ্টা করুন, তাহলে মানসিক এবং শারীরিক উভয় দিক থেকে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন। আজ আর্থিক দিকটি কিন্তু আপনার জন্য বেশ ভালো রয়েছে, অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আজ ফেস করতে হবে না, কোনো গহনা বিনিয়োগ কিন্তু আপনার জন্য আজ লাভদায়ক হবে, অবশ্যই নিজের অর্থ কিন্তু বিনিয়োগ করার কিন্তু চেষ্টা করুন। আজ পারিবারিক দিকটি চাপে রয়েছে, পরিবারের লোকজনের সাথে অবশ্যই সাবধানে কথাবার্তা বলুন, আপনার কোনো খারাপ ব্যবহারে কিন্তু পরিবারের বয়স্করা কিন্তু কষ্ট পেতে পারে, তাই অবশ্যই সতর্ক থাকা দরকার। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে কিন্তু দিনটি চাপের, তাই মনের মানুষের সাথে কোনো রকম তর্ক বিতর্কে যাবেন না বা কোনো তৃতীয় ব্যক্তির প্ররোচনায় কিন্তু আপনাদের মধ্যে মনোমালিন্য হতে পারে, তাই অবশ্যই আপনারা কিন্তু সতর্ক থাকুন। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনার মধ্যম প্রকার, কাজের অবশ্যই চাপ থাকবে, তাই নিজের চেষ্টায় কিন্তু অবশ্যই আপনি আপনার কর্মক্ষেত্রে কিন্তু সফলতা পেতে পারেন, নিজের কিন্তু অবশ্যই ধৈর্য থাকা দরকার এবং কঠোর পরিশ্রম কিন্তু আপনার জন্য প্রয়োজন আছে। বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু চাপে রয়েছে, অবশ্যই কিন্তু আপনার স্ত্রীর সাথে সাবধানে কথাবার্তা বলুন, আপনাদের মধ্যে তৃতীয় ব্যক্তির কোনো মধ্যস্থতায় কিন্তু প্রবলেম সৃষ্টি হতে পারে, তাই নিজের প্রবলেমগুলো কিন্তু নিজের সমাধান করার চেষ্টা করুন। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো 8:30 থেকে 10:10 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো 10:19 থেকে 10:55 পর্যন্ত।
সিদ্ধান্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সতর্ক থাকুন এবং গাড়ি ধীরে চালান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে পিঙ্ক, সাদা এবং অফ হোয়াইট। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। মীন রাশি জাতকজাতিকাদের জন্য বলবো যে শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার রয়েছে, তাই অবশ্যই নিজের শরীরের খেয়াল রাখুন এবং সমস্ত রকম মানসিক প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন এবং দুশ্চিন্তাগুলো অবশ্যই দূরে ফেলে দিন। আজ আর্থিক দিকটি কিন্তু আপনার জন্য বেশ ভালো রয়েছে, তাই অবশ্যই আপনি সমস্ত রকম আর্থিক প্রবলেমগুলো থেকে কিন্তু আজকে দূরে থাকবেন। কোনো কারোর কাছ থেকে ঋণ নেওয়া অর্থ কিন্তু আজ পরিশোধ করার কারণে কিন্তু অনেকটা রিল্যাক্স বোধ কিন্তু আজ আপনি করতে পারেন। আজ পারিবারিক দিকটি মধ্যম প্রকার, তাই পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে, তাই অবশ্যই কোনো রকম তর্ক বিতর্ক থেকে কিন্তু বিরত থাকুন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি চমৎকার রয়েছে, আজ মনের মানুষ কিন্তু আপনাকে কোনো সারপ্রাইজ গিফট করতে পারে, তাই দিনটি কিন্তু আপনাদের বেশ রোমান্টিক আজ কাটবে। আজ কর্মের দিক থেকে বলবো, দিনটি কিন্তু আপনার জন্য বেশ চাপে রয়েছে, তাই অবশ্যই দায়িত্বপূর্ণভাবে নিজের কর্ম করে যান এবং কোনো রকম প্ররোচনায় কিন্তু কান দেবেন না বা কোনো রকম কুমন্তব্যে কিন্তু কোনো রকম তর্ক বিতর্কে যাবে না, তাতে কিন্তু আপনারই প্রবলেম হতে পারে। বিবাহিত জীবনের জন্য বলবো, দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে, অবশ্যই স্ত্রীর সঙ্গে সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আজ আপনি কাটিয়ে উঠতে পারবেন। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা 11:16 থেকে দুপুর 12:20 পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 6:35 থেকে সকাল 7:28 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। তো দর্শক বন্ধু, আজকের রাশিফল এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।